চট্টগ্রামে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে সমাজের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন জনপ্রতিনিধিরা। দুপুরে নগরের আগ্রাবাদের একটি কনভেনশন সেন্টারে চট্টগ্রামস্থ ফেনী ফাজিলপুর কল্যাণ সমিতি আয়োজিত সভায় জনপ্রতিনিধিরা এই আহ্বান জানান। সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন 2017-18 সালে জেলাভিত্তিক সারা দেশের শ্রেষ্ঠ ইউনিয়ন চেয়ারম্যান মুজিবুল হক রিপন, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বাচ্চুসহ আরও অনেকে। এ সময় সমাজসেবা, গবেষণা, মাদক বিরোধী ও নিরাপদ সড়ক গড়তে সচেতনতা সৃষ্টিতে অবদান রাখায় চারজনকে সম্মাননা জানানো হয়।